হচ্ছে, কেমন ইবাদত হচ্ছে, আপনার মনোযোগ দিয়ে শুনলেন, আল্লাহর ইবাদত হচ্ছে যেমন দুই রাকাত আমরা নফলের নিয়ত করি, সেইভাবে আল্লাহর নবীর নোটটা ওই ইবাদতের নিয়তে দাঁড়িয়ে গেলেন, নোটটা দাঁড়িয়ে গিয়ে কেয়ামে 70,000 বছর দাঁড়িয়ে থাকলো। রুকুতে গিয়ে 70,000 বছর দাঁড়িয়ে রইল। আবার সামি আল্লাহ বলে মান হামিদা বলে যেমন দাঁড়াই ওইভাবে দাঁড়াইলেন, তো আবার 70,000 রইল। আবার সেজদাতে গেলেন ওখানে 70,000 বছর রইল। আবার বসলেন আবার 70,000 রইল। আবার সেজদাতে গেলেন আবার 70,000 হলো। আবার দাঁড়িয়ে গেলেন ওখানে 70,000। এইভাবে ওই 70,000 বছর পর 70,000 বছর ওই নবীর নূর আল্লাহর ইবাদত করল, দুই রাকাত ইবাদত পূর্ণ করার মতো সে পূর্ণ করলেন। যখন পূর্ণ হয়ে গেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরকে বলছে, ওগো আমার নূর, তুমি যে আমার ইবাদত করলে, তুমি যে আমার ইবাদত করলে আমি আল্লাহ রাজি হয়ে গেছি, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। বলো বলো আমার বন্ধু, তুমি কি চাও, বলো তুমি যা চাইবে আমি আল্লাহ আজকে তোমাকে দেওয়ার জন্য তৈরি আছি। ও পুরুলিয়া গ্রামবাসীরা, ভাইজানেরা, বাবাজিরা, আমার হুজ্জা যে গ্রামরা, আজকের বড় কষ্ট দিয়ে যারা জলসা দিয়েছ, জলসা যারা আয়োজন করেছ বাবারা, যারা জলসা শুনতে এসেছ সবাই ভালো করে শুনলে, আজকের জলসা নবী আগমনের উপলক্ষে দিয়েছ, রাবিউল আউয়াল উপলক্ষে দিয়েছ, ভালো করে শুনলে। আল্লাহ যখন নবীর নূর কে বলে, বলো বলো নূর, বলো বলো বন্ধু তুমি কি চাও, আমি আল্লাহ আজকে দেওয়ার জন্য তৈরি আছি, যে তুমি ইবাদত করেছো আমার আমি আল্লাহ খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি, আমার নয়রার অন্তরটা ভরে গেছে, বলো বলো তুমি কি চাও। ওই নূরটা তখন বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন, আমি আমাকে তুমি সৃষ্টি করেছ, আমি জানি আল্লাহ গো আমাকে দুনিয়ায় পাঠাবে, আমাকে দুনিয়ায় পাঠাবে, শ্রেষ্ঠ নবী করে পাঠাইবে, তো আল্লাহ গো আমার মত উন্নতি হবে, আমার মত উন্নতি হবে, আমি যখন নবী হব তখন আমার মত উন্নতি হবে, আমাকে মানতে বলা হবে, আমাকে মানতে বলা আমার উম্মত উম্মতিরা দিনে গুনাহ করবে, রাতে গুনাহ করবে, একা গুনাহ করবে, দুকা গুনাহ করবে, নির্জনে গুনাহ করবে, রাস্তায় গুনাহ করবে, উঠতে বসতে গুনাহ করবে, সাগিরা কাবিরা গুনাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি চাই গো আল্লাহ আমার গুনাহগার উম্মতদের যেন গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। আল্লাহ আর নবীর নূর এখন দুনিয়ায় আসে নাই, এখন দুনিয়ায় আসে নাই, এখন দুনিয়ায় জাহির হন নাই, এখন দুনিয়ায় আগমন করেন নাই, কেবলমাত্র সৃষ্টি হয়েছে, কেবলমাত্র পয়দা হয়েছে, এখন দুনিয়ায় আসে নাই, ওই দুনিয়ায় না আনেওয়ালা নবীও এখন দুনিয়ায় নবী আসে নাই, আমাদেরকে খেয়াল করে, আমাদেরকে স্মরণ করে, আমাদেরকে ইয়াদ করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনার কাছে আল্লাহর নবীর নূর আমাদের জন্য গুনাহ বখশাইছে, আল্লাহর কাছে চাইছে। সুবহানাল্লাহ।
তোমার উম্মত উম্মতের গুনাহগুলোকে মাফ করে দেব। তাই বাবারা একটা কথা আছে, বাপের পাপে বেটার ক্ষয়, আর বাপের পুণ্যে মায়ের পুণ্যে বেটার জয়। এবার জোরে বলেন না সব, আমার মায়েরা, আমার বাবারা, আমার বন্ধুরা, সবাই একটা ধ্যান দিয়ে শোনো বাবারা, কথাটা কিন্তু ঠিক। বাপের পাপে বেটার খায়, আর বাপের পুণ্যে বেটার জয়। বেটার জয় বাবারা ভাই জানেরা, আপনাদের পায়ে ধরে বলে যায়, যারা বাপ হয়েছ যারা মা হয়েছ, এ মারা গুনার কাজ কররা, পাপের কাজ কররা, অন্যায় কাজ কররা, গুনার কাজ কররা। অনেক লোকে বলে, অনেক ব্যক্তি বলে, মৌলানা সাহেব একটা দোয়া তাবিজ করে দেন, একটা কোনো ব্যবস্থা করে দেন, আমার ছেলেটা মাস্টারের পরীক্ষা দিচ্ছে আর বারবার ফেল হয়ে যাচ্ছে, প্রাইমারি স্কুলের পরীক্ষা দিচ্ছে বারবার ফেল হয়ে যাচ্ছে, আমার ছেলেটার এই যে কোনো কাজ করতে যাচ্ছে ভালো কাজ হচ্ছে না। আমি জোরহাত করে বলি, তোমার ছেলে কাজ করতে যায় কাজ হয় না, কাজ বারবার বাধা আসছে, এর কারণ হলো বাবারা বাপের মায়ের কোনো পাপ আছে, সেই কারণে ওই বেটার উপরে আল্লাহ প্রসন্ন হচ্ছে। তার কারণ হলো বাপ মায়ের পাপে বেটার খায়, আর বাপ মায়ের পুণ্যে বেটার জয়। তাই ভাই জানেরা, মা বোনেরা, গুনার কাজ করো না, পাপের কাজ করো না, তুমি তো পাপ কাজ করে চলে যাবে, তুমি তো ভালো কাজ করে যাবে না, পাপ কাজ করে চলে যাবে, অন্যায় কাজ করে চলে যাবে, হারাম কাজ করে চলে যাবে, জেনার কাজ করে চলে যাবে, কিন্তু তুমি তো ভালোই চালাবে, তোমার ছেলে ক্ষতি হবে বাবারা, তোমার ছেলের উপরে আক্রমণ হবে, তাই ভালো করে বলে দিয়ে যায়, এই গুনার কাজ করো না বাবারা, নইলে ছেলেদের উপরে ক্ষতি হবে। আল্লাহর রাসূল বলেছেন, বাবা মা যদি ভালো কাজ করে, ওই বাবা মায়ের ভালো কাজের কারণে আল্লাহ ছেলেদেরকে ভালো করে। তাই ভালো করে
করে শুনলেন